आज 19 এপ্রিল সুপ্রিয় দর্শক সবাইকে ঈদের শুভেচ্ছা ও অভিনন্দন। আজ বুধবার আলমনগর গরুরহাট থেকে গরুর দামদর জানাবো আজকে আপনাদেরকে। ঈদের শেষ হাট আজকে বুধবার আলমনগর চুয়াডাঙ্গার হাট, আলমনগর গরুর হাটে দেখাবো গরুর দামদর ব্যাপারে। আজকে প্রচুর গরুর আমদানি হবে। এই একটা ফ্রিজার গরু আসছে, এই গরুটা নিয়ে আসছে আমাদের ভাই। ভাই আপনার নামটা কি? বাড়ি কোথায়? মাঝেহাট। মাঝেহাট ভাইয়ের নিজের বাড়ি, পোষা গরু এটা? ভাই ভাই এই গরুটা দাঁতে কয়টা? সাত দাঁতের গরু এটা। এর মাংস কতটুকু হবে? 9 মন। এটা কেমন কি দাম চাচ্ছেন? 250। ভাই এই গরুটা আমাকে গোপনে জানাচ্ছে 2,30,000 বিক্রি করবে। অনেক বড় বড় গরু আসছে আজকে হাটে, যেহেতু ঈদের হাট এটা, ঈদের লাস্ট হাট। এরপরে আলমনগরে আর কোনো হাট নাই। পাশে এই আর একটা গরু আসছে। ভাই ভালো আছেন? ভাই এই গরুটা নিয়ে আসছে এই ভাই। ভাইয়ের নামটা? বাড়ি কোথায়? আলমনগর। এই গরুটা ওজন কতটুকু হতে পারে? এইখানে দুইটা গরু আসছে, খুবই সুন্দর গরু, সাইহল গরু দুইটা দেখাবো। দুইটাই খুব সুন্দর সুন্দর গরু। এই গরুটা নিয়ে আসছে ভাই। ভাইয়ের নাম কি? বাড়ি কোথায়? বাড়ি রংপুর। ভাই খুব বড় বড় গরু আসলে নিয়ে আসে হাটে। ভাই এই গরুটা দাঁতে কয়টা? চারটে দাঁত গরুটার। ওজন কতটুকু হতে পারে? 9.5-10 মনের কাছে ওজন আছে। এই গরুটার দাম কেমন কি চাচ্ছেন? কেমন কি চাচ্ছেন? এই গরুটার দাম 3,50,000 টাকা দাম চাচ্ছে। গরুটা দেখাবো, গরুটার নাভিটাও খুব সুন্দর, অনেক সুন্দর একটা গরু। গলা কম্বল ওর বডি ফিকারে গরু অনেকটা সুদর্শনের গরু। দুইটা গরু কালারে ফার্স্ট ক্লাস। এই গরুটা যারা খামারে তুলতে চাচ্ছেন আসলে তাদের জন্য খুব মজার একটা গরু। ভাই এই গরুটা কেউ কি দাম টাম বলছে? দাম টাম কে বলে আসে ভাই? বানছে আর আপনি আসলেন? মানে এখনো হাট শুরু হয়নি, এখন 11:30 বাজে, মানুষ গরু ঢোকাচ্ছে হাটে। কত কি হলে বেচা কেনা হয়ে যায়? 3,20,000 হলে ভাই বিক্রি। এই গরুটা 3,20,000 হলে ভাই ছেড়ে দেবে। যদি আপনাদের কারো পছন্দ হয়ে থাকে হাটের মধ্যে যোগাযোগ করতে পারবেন প্রয়োজনে। ভাই আসলে সুন্দর সুন্দর গরু ম্যানেজ করে দিতে পারবে। এই গরুটা দাঁতে কয়টা ভাই? এটা দাঁত দুইটা। এর মাংস কতটুকু হতে পারে? এইটা 10 মন ওজন হতে পারে আনুমানিক। ভাই এই গরুটার দাম কেমন কি চাচ্ছে? দুইটা গরু একই দাম, খুব মজার গরু। যারা খামারের জন্য গরু খুঁজছেন, বড় বড় খামারের জন্য, তারা এই ধরনের গরু কিনতে পারেন। পাশে আর একটা গরু সাইহল গরু আসছে, এই গরুটা নিয়ে আসছে ভাই। ভাই আপনার নামটা? জাহিদুল। ভাই বাড়ি কোথায়? বলিয়ারপুর। এই গরুটা দাঁতে কয়টা? দুইটা দাঁত। আপনার পোষার গরু না ব্যবসা গরু? ব্যবসা গরু।
এগোটা মাংস কতটুকু হতে পারে? মন পাচ্ছে কে গরুটা আসলে পুষার মতন গরু, যারা খামারের জন্য খুঁজছেন গরু এগোটা তাদের জন্য। এগোটা দাম দর কেমন কি চাচ্ছেন ভাই? কেউ কি বলছে দাম টাম? কেমন কি বলছে? কেমন কি হলে আপনি ছাড়বেন? এক পঞ্চান্নর উপরে গেলে গরুটা বিক্রি হবে। যদি কারোর পছন্দ হয়ে থাকে যোগাযোগ করতে পারেন। এই পাশে একটা গরু ভাই, আপনার এই গরুটা ব্যবসার গরু? আপনার নাম কি? এটা কি জাতের গরু? মানে শাহিওয়ালের সাথে দেশির ক্রস। কতদিন ধরে পুষতেন বাড়িতে? আমি সাড়ে তিন বছর। সাড়ে তিন বছর ভাই এই গরুটা পুষতে। দাঁতে কয়টা গরুর? চার দাঁত। মাংস কতটুকু হতে পারে? সাত মন। এগোটার দাম কেমন কি চাচ্ছেন? এক লাখ আশি হাজার চাচ্ছে। কেউ কি দামটা বলছে? আসলে হাট কেবল শুরু হয়েছে, ব্যাপারে এখনো সেইভাবে নামেনি। কেমন কি হলে বিক্রি হয় বলেন? এক আশি, এক আশির একটু নিচে টেছে হলে ভাই গরুটা বিক্রি করে দেবে। এই একটা গরু ফিজিয়ান গরু। এটা এই গরুটা নিয়ে আসতে ভাই, ভাইয়ের বাড়ি কোথায়? হালসা। নাম কি? বশির আহমেদ। বশির আহমেদ ভাই হালসা থেকে গরুটা নিয়ে আসছে। হালসা কুষ্টিয়া জেলার মধ্যে পড়ছে। কতদিন ধরে গরুটা পুষতেন আপনি? প্রায় দুই বছর। দাঁতে কয়টা? মাংস কতটুকু হতে পারে? সাড়ে ছয় মন মাংস হতে পারে। গরুটার দাম কেমন কি চাচ্ছেন? এক লাখ আশি চাচ্ছে গরুটা। কেউ কি দামটাম বলছে ভাই? এক ষাট দাম দর অলরেডি হয়ে গেছে। কত কি হলে আপনি বিক্রি করবেন? এক সত্তর হলে গরুটা বিক্রি হবে। এক গাড়ি গরু আসছে, একের পর এক গরু ঘুরতেই আসছে। দেখাবো কি পরিমাণে জাম হয়ে গেছে এই ঈদের হাটে। প্রচুর পরিমাণে গরু ঢুকবে হাটে, যার কারণে প্রচুর গরু আসছে, জাম হয়ে আছে হাটটা। রাস্তাঘাটের উপরে গরু চলে আসছে, এত পরিমাণে গরু আসছে। এই একটা গরু নিয়ে আসছে, অনেক বড় গরু। এই গরুটা নিয়ে আসছে ভাই, ভাইয়ের নামটা? বাড়ি কোথায়? বাড়ি বন্ডবিল। ভাই এই গরুটা নিয়ে আসছে। এগুলো দাঁতে কয়টা ভাই? ছয় দাঁতে গরু। এটা মাংস কতটুকু হতে পারে? ছয় মন। এগুলোটার দামটাম কত চাচ্ছেন? সাড়ে তিন লাখ টাকা দাম চাচ্ছে গরুটার। কেউ কি দামটাম বলছে? হ্যাঁ, আড়াইশো দাম। আড়াই দাম হয়ে গেছে অলরেডি। কত হলে বিক্রি করবেন? দুই লাখ আশি হলে গরুটা বিক্রি হয়ে যায়। অনেক সুন্দর একটা গরু, অনেক সাড়ে বড় গরুটা।